গাড়ির ভিতরেই ছিলাম আমরা, ডাকাডাকি করেছি যে ওরা বলেছে ফেরি ডুববে না ডুববে না আশ্বাস দিয়েছে, পরে সকালবেলা বলছে ফেরি ডুবে যাচ্ছে তোমরা যার যার মতন যান নিয়ে বাঁচাও। ভাঙে চুরে সব শেষ, গাড়ির মালও পাইনি, টাক পাইছি কোনো রকম চেষ্টা পাইছি, সব মিলে আমার গাড়ির মাল আর গাড়ি নিয়ে মনে করেন তাও 15-20 লাখ টাকার ধাক্কা। ফেরিটা কীভাবে ওরা চালাবে, লোড কীভাবে দেবে, এটা তো ওদের বিষয়। এখন আমার গাড়ি আছে 8 টন, আমি যদি নেই 20 টন, আমার গাড়ি কি সহ্য করতে পারবে? এই যে ফেরিটা ডুবলো ভাই, এই যে 15-20 লাখ টাকার ক্ষতি, এই ক্ষতিগুলো দেবে কিনা? আমরা তো টাকা দিয়ে ফেরি তুলছি, এই এদের গাফলিতির কারণে ফেরিটা ডোবেছে, ফেরিটা ওভারলোড দিয়েছে, ফেরিটা কোনো খেয়াল করেনি, সারাটা রাত ফেরিটা রোদের মাঝখানে রাখেছে, সকালবেলা ফেরিটা ডুবাইছে, সকাল 8টা বাজে ফেরিটা ডুবাইছে, এই যে এতগুলো ক্ষতি হইলো, এই ক্ষতির দায়ভার নেবে কিনা? ওভারলোডের তো একটা প্রক্রিয়া আছে আমরা, তাই না? আপনারা জানেন যে আমাদের ওয়ে ব্রিজও আছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওভারলোড হতে পারে, সেটা আমি অস্বীকার করব না, আপনারাও জানেন। তবে আমাদের জাহাজের যে ক্ষমতা ছিল, আপনারা জানেন মাত্র 9টি ট্রাক ছিল, তো সেটাই কিন্তু সমস্যা ছিল, মানে জাহাজের যে ধারণ ক্ষমতা সেটাই সমস্যা ছিল। এখন ফেরির কিছু ইন্সপেকশন করতে হবে যে কোথাও ফাটল আছে কি না, কোথাও গর্ত আছে কি না, টেকনিক্যাল যে ইস্যুসগুলো আছে, ইঞ্জিনের কোনো ত্রুটি ছিল কি না। ফেরি যেগুলো আছে এগুলো কিন্তু ফিটনেস আছে, ফিটনেস ছাড়া এগুলো চলাচল করে, লোহার জিনিস পানিতে থাকে, হয়তো দেখতে একটু জরাজীর্ণ লাগতে পারে, কিন্তু এটা ইঞ্জিন এবং অন্যান্য যে কারিগরি বিষয়গুলো আছে সেগুলো সঠিক আছে।